যখন সূর্যের আলোটা চাঁদের গায়ে পড়বে তখন কি হবে, এইটার ছায়াটা কোথায়, এদিকে পড়বে, কোথায় পড়বে, এদিকে পড়বে। দেখো পৃথিবী পেলো ছায়া, পৃথিবী পেলো না, তাহলে প্রত্যেক অমাবস্যাতে কি হবে, চাঁদের ছায়া পৃথিবীর গায়ে পড়বে না। তাহলে চাঁদের ছায়া যদি পৃথিবীর গায়ে না পড়ে তাহলে প্রত্যেক অমাবস্যাতে কি আমাদের চন্দ্রগ্রহণ হবে, হবে না। সেই জন্যই প্রত্যেক কি হয়, প্রত্যেক আমাদের অমাবস্যাতে কি হয়, চন্দ্রগ্রহণ হয় না। নমস্কার, আজকে আমরা আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ টপিক সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ডেমো ভিডিও করে দেখাবো, যেটা আপনারা আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন আপনারা কি করে এই টপিকের উপরে ইন্টারভিউয়ের সময় যদি ডেমনস্ট্রেশন করতে বলে, ক্লাস ডেমনস্ট্রেশন, সেটা সেখানে করে দেখাতে পারবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমরা প্রথমে এভাবে বোর্ডের বাম দিকে কি করব, ক্লাস লিখে নেব, আমাদের বিষয় লিখে নেব, আর আজকের কোন পার্টটা আমরা পড়াবো সেই টপিকটা এখানে আমরা লিখবো। আর ডান দিকে আমাদের কি করতে হবে, ডান দিকে আমাদের ডেট লিখতে হবে, ঠিক আছে। এইভাবে লেখার পর আমাদের ক্লাস কি করতে হবে, ক্লাস ডেমনস্ট্রেশন, যেটা আমাদের ইন্টারভিউতে ওরা বলবে বা নিজের ইচ্ছে মতো একটা ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে। তো চলো আমরা শুরু করি। গুড মর্নিং, গুড মর্নিং স্যার। আজকে আমরা পড়বো চন্দ্রগ্রহণ আর হচ্ছে সূর্যগ্রহণ। তো প্রথমে তোমাদের বলি, তোমরা রাতের আকাশে চাঁদ দেখেছো? হ্যাঁ স্যার। কিরকম দেখেছো বলতো, তুমি বলো রুদ্র, কিরকম কিরকম তুমি চাঁদ দেখেছো? কখনো স্যার থালার মতো গোল, কখনো কাস্তের মতো, কখনো আবার কোনোদিনও রাতের বেলা দেখতে পাইনি। আচ্ছা, দেখতে পাওনি পড়তে রাতের বেলা। আবার এরকমও হয়েছে যে তুমি কোনোদিন কোনোদিন গোল থালার মতো দেখেছো? হ্যাঁ। আবার কোনোদিন কোনোদিন কি হয়েছে, কাস্তের মতো দেখেছো? আবার কোনোদিন এরকমও হয়েছে যে তুমি ক্লাসে, স্যরি ক্লাসে না, রাতের আকাশে তুমি হচ্ছে চাঁদই দেখতে পাওনি, তাই তো? তো চাঁদকে আমরা যে এই বিভিন্ন ভাবে বিভিন্ন আকারে তুমি বললে আমরা দেখতে পাই, তাই তো? তো এই এই বিভিন্ন আকারে দেখার কারণ হচ্ছে, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে চাঁদ পৃথিবী কি উপগ্রহ, উপগ্রহ। তো পৃথিবী যেমন করে সূর্যের চারিদিকে ঘুরে, ঠিক তেমনই কি হয়, চাঁদও পৃথিবীর চারিদিকে কি করে, আবর্তন করে, ঠিক আছে। তো এই আবর্তন করার জন্য কখনো কখনো আমরা চাঁদকে কি করি, গোটা থালার মতো দেখতে পাই, আবার কখনো কখনো কি হয়, আমরা কাস্তের মতো দেখতে পাই, বুঝে গেল। তো দেখো এইবার আমরা, তোমরা শুনবে মাঝে মাঝে দেখবে টিভিতে বলে যে আজকে চন্দ্রগ্রহণ বা আজকে সূর্যগ্রহণ, শুনেছো তো না? তখন আমরা কি করি, আমরা অনেকের মধ্যে অন্ধবিশ্বাস রয়েছে যে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই। তো চলো আজকে আমরা দেখি যে এটা কেন হয়, তোমরা জানো এটা কেন হয় চন্দ্র? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে আমি তোমাদের একে বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো এখানে আমাদের কি হয়, এইটা ধরো আমাদের সূর্য, এটা কি সূর্য, এইটা সূর্য, আমরা এখানে কি লিখবো, এইখানে লিখবো হচ্ছে সূর্য, ঠিক আছে। আর এইখানে কি হবে, ধরো আমাদের এইখানে কোনো এক জায়গায় কি আছে, পৃথিবী রয়েছে, বোঝা গেল, এটা পৃথিবী, এইখানে আমরা পৃথিবী লিখছি। এইবার দেখো সূর্য থেকে যখন আলো আসবে পৃথিবীর উপরে তখন কি হবে, সেইখানটাই দিন হবে, আর অপর প্রান্তে কি হবে, রাত্রি, এটা তোমরা জানো। আর চাঁদ কি হয়, চাঁদ আমাদের এই পৃথিবীর চারিদিকে কি হয়, ঘড়ি। তাহলে ধরো চাঁদ এইখানে আছে, চাঁদ কোথায় আছে, এই 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 জায়গাটার মধ্যে চাঁদ আছে, ঠিক আছে। তাহলে দেখো সূর্যের আলো কি হবে, সূর্যের আলো গিয়ে চাঁদের এই জায়গাটায় পড়বে, তাই তো? আর আমরা যদি পৃথিবীর এখান থেকে দেখি, যদি আমাদের বসবাস এইখানে হয়, তাহলে আমরা চাঁদের গোড়া চাঁদকে কি আমরা দেখতে পাবো এই সময়? না, আমরা চাঁদের এই এতটুকু যে অংশ, নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাবো। তাহলে দেখো চাঁদ যদি এরকম হয়, আর আমি যদি নিচের শুধু অংশ, এতটুকু অংশকে দেখতে পাই, আর আমি যদি উপরটা না দেখতে পাই, তাহলে আমি কেমন করে দেখতে পাবো? দেখো কাস্তের মতো দেখাচ্ছে, কাস্তের মতো দেখাচ্ছে কি, এইরকম। এই জন্যই আমরা মাঝে মাঝে কি হয়, কাস্তের মতো দেখতে পাই। এইবার দেখো চাঁদ যখন ঘুরবে, ঠিক আছে, চাঁদ যখন ঘুরবে, ধরো ঘুরতে 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 চাঁদ এক সময় কি হয়েছে, চাঁদ আমাদের এইখানে চলে এসেছে, বুঝা গেল, একদম পৃথিবীর সোজাসুজি, বুঝা গেল। তো এখান থেকে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, একটা যদি রেখা অঙ্কন করি, তাহলে দেখো এটা কি সূর্য, তাই তো? এটা কি চাঁদ, আর এটা হচ্ছে পৃথিবী। দেখো একই সরলরেখায় রয়েছে, তাই তো? এই একই সরলরেখায় যখন থাকবে চাঁদ, সূর্য এবং পৃথিবী, তখন কি হবে, একটা গ্রহণ হবে, ঠিক আছে। যখন এইরকম পজিশনে হবে, এইরকম পজিশনে যখন হবে, যে আমাদের চাঁদ কি হবে, চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে আসবে, কে আসবে বলো, চাঁদ কার মাঝে আসবে, পৃথিবী আর সূর্যের মাঝে আসবে, এইরকম যে মুহূর্তটা তৈরি হবে, এটাকে আমরা কি বলবো, এটাকে কি বলবো আমরা, সূর্যগ্রহণ। কেন সূর্যগ্রহণ বলবো, দেখো
আমরা যদি এইখান থেকে দেখি, ঠিক আছে, আমরা যদি এইখান থেকে দেখি, সূর্য তো আমাদের কিরণ দিচ্ছে, এরকম করে কিরণ দিচ্ছে, তাই তো? তা আমরা যদি এইখান থেকে লক্ষ্য করি, আমরা যদি এই জায়গাটায় আমরা যদি বসবাস হয়, এই পার্টিকুলার এই পৃথিবীর এই জায়গাটা, এই জায়গাটা আমরা কি যারাই থাক, তারা কি এখান থেকে এখন আর সূর্যকে দেখতে পাবে? না, পাবে না। কারণ কি, যে আমাদের সূর্য থেকে যখন আলোটা আসবে, চাঁদ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে এই জায়গাটা কী হবে, এই এই জায়গাটায় আলোটা পৌঁছাবে না। এবার সূর্যকে এখান থেকে কোনো মানুষ যদি দেখার চেষ্টা করে, তাহলে কি দেখতে পাবে? না, কারণ পুরোটাই এই জায়গাটা কী হয়েছে, চাঁদ দিয়ে ঢাকা পড়ে রয়েছে। তাহলে এইরকম যখন সিচুয়েশান হবে, এইরকম যখন সিচুয়েশান তোমরা দেখতে পাচ্ছ তো না, এইরকম যখন সিচুয়েশান হবে, তখন আমরা সেটাকে কী বলবো? সূর্যগ্রহণ। কী বলবো আমরা? সূর্যগ্রহণ। বাহ, খুব সুন্দর, এটাকে আমরা কী বলবো? সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় আমরা সূর্যকে কী করতে পারি? আংশিকভাবে দেখতে পারি বা পুরোটাই না দেখতে পারি। এইখানকার লোক যারা থাকবে তারা কিন্তু সূর্যকে দেখতে পাবে না, কিন্তু যারা এই দিকে থাকবে তারা কিন্তু সূর্যকে অল্প অল্প দেখতে পাবে, কারণ এদিক দিয়ে দেখতে পাবে। বোঝা গেল? তাহলে এই যে এই পার্টিকুলার এই জায়গাটা, এই জায়গাটা, এই এই যে জায়গাটা, এখানে যদি ভারতবর্ষ চলে আসে, কারণ পৃথিবী তো ঘোরে, তো এই জায়গাটা যদি আমাদের ভারতবর্ষ চলে আসে, তাহলে কী হবে, আমরা সূর্যকে দেখতে পাবো না। তখন টিভিতে কী বলবে তোমাদের, যে হ্যাঁ আজকে সূর্যগ্রহণ হবে, আজকে কেউ তোমরা সূর্যকে দেখতে পাবে না। কিন্তু এই সব জায়গা থেকে আমরা কী করবো? সূর্যকে দেখতে পাবো। তো আমরা যখন এই এই সব জায়গায় যদি ভারতবর্ষ থাকে আর আমরা যদি সূর্যকে দেখতে পাই আংশিকভাবে, তখন আমাদের চোখে কী করতে হয়, কোনো একটা চশমা পরে দেখার নির্দেশ দেয় টিভি থেকে, বা তুমি যেখান থেকেই তোমাদের বড়রা যারা থাকবে তারা দেখতে বলে, ঠিক আছে? তো এই গেল সূর্যগ্রহণ। তোমরা সূর্যগ্রহণ বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? বেশ, এইবার দেখো আমরা কী করবো। এবার আমরা সূর্যগ্রহণ পড়লাম, এবার আমরা কী পড়বো? চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ কখন হয়? দেখো, চাঁদ যখন এখানে আছে তখন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এখানে গেল, সূর্যগ্রহণ হলো। এবার আস্তে 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 চাঁদ কী করবে? এই জায়গাটা আসবে, তারপরে কী হবে, আবার আস্তে 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 কোথায় যাবে, এইখানে চলে আসবে চাঁদ, ঠিক আছে? এইখানে যদি চাঁদ চলে আসে, তাহলে দেখো, এইবার দেখো আবার এখান থেকে যদি আমি সরলরেখা টানি, দেখো চাঁদ আর পৃথিবী আর সূর্য কি একই সরলরেখা রয়েছে, তাই তো? এইবার দেখো, এইবার কী হবে, যে চাঁদের চাঁদের গায়ে কি এবার সূর্যের আলোকে একদম ডাইরেক্ট গিয়ে লাগবে? লাগবে না, কারণ পৃথিবী দ্বারা বাধাপ্রাপ্ত হবে। কী হবে? পৃথিবী দ্বারা বাধাপ্রাপ্ত হবে। এইখান থেকে যদি আলো আসে, তাহলে দেখো এইভাবে করে গিয়ে পৃথিবী দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে আমাদের কী হবে, পৃথিবীর যে ছায়া সেইটা কী হবে, চাঁদের উপর পড়বে। তো এই এইটা কখন হয় জানো? এইরকম যখন পজিশন হয়, এই এইরকম যখন অবস্থা হয়, তখন আমরা সেটাকে বলি পূর্ণিমা। তখন কী বলি আমরা? পূর্ণিমা। পূর্ণিমার সময় হচ্ছে আমাদের যখনই তোমাদের চন্দ্রগ্রহণ হবে, সেই চন্দ্রগ্রহণটা পূর্ণিমা তিথিতে হবে। আর যেইটা আগে আমি বললাম যে এইখানে যদি চাঁদ থাকতো, সেইটা তখন কী বলবো আমরা? তখন সেটাকে বলা হচ্ছে সূর্য না, তখন সূর্যগ্রহণ, ঠিক আছে? কিন্তু সেই সূর্যগ্রহণটা কখন হয়? অমাবস্যা তিথিতে হয়। কখন হয়? অমাবস্যা তিথিতে। এই জন্য দেখবে মাঝে মাঝে পূর্ণিমার সময় আমরা যখন গোলাকার চাঁদটা দেখতে পাই, ঠিক আছে, কখনো কখনো দেখবে লাল দেখতে পাই। কী দেখতে পাই? লাল কালারে দেখা যায়, ঠিক আছে? যখন চন্দ্রগ্রহণ হবে, চন্দ্রগ্রহণের সময় আমরা কী চন্দ্রটাকে কী দেখতে পাবো? লাল দেখতে পাবো। কেন লাল দেখতে পাবো? দেখো এই এখান থেকে ধরো একটা যদি তোমাদের ইয়ে আসে, ধরো এই হাতটা আছে, এই দিক থেকে আলো আসছে, এখানে যদি পড়ে, তাহলে কী হবে, এর ছায়াটা কি এখানে পড়বে, তাই তো? আমরা কিন্তু দেখতে পাবো চাঁদকে, আমরা কিন্তু চাঁদকে দেখতে পাবো, পুরোপুরি চাঁদ কিন্তু থাকবে না, কারণ সূর্যের যে আলো সেটা পৃথিবী দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে চাঁদের গায়ে পড়বে। আমরা চাঁদকে কিন্তু দেখতে পাবো, কিন্তু পরিষ্কার দেখতে পাবো না, লাল দেখতে পাবো, ঠিক আছে? কারণ এই সূর্য দ্বারা যে তাপটা পৃথিবীর ওপর পড়ার পর যে লাল রঙটাই একমাত্র কী হয়, লাল রঙটা বেরিয়ে চাঁদের গায়ে গিয়ে পড়তে পারে। সেই জন্যে আমরা কী হবো, চন্দ্রগ্রহণের সময় আমরা কী করবো, চাঁদকে দেখতে পাবো লাল রঙের। বোঝা গেল? দেখো এইরকম পজিশান যখন আসবে, সেটাকে আমরা কী বলবো? চন্দ্রগ্রহণ। তখন কী বলবো আমরা? চন্দ্রগ্রহণ। এইরকম পজিশানে যে এইখানে সূর্য থাকবে, এইখানে চাঁদ থাকবে, আর মাঝে কে থাকবে? পৃথিবী। মাঝে কে থাকবে? পৃথিবী। তাহলে দেখো যে চাঁদ যখন, ঠিক আছে, চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে আসে, তখন সেটা কী হয়? সূর্যগ্রহণ। আর পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝে আসে, তখন কী হয়? চন্দ্রগ্রহণ। কিন্তু মাঝে বলতে এই সবগুলো কী হতে হবে? একই সরলরেখায় হতে হবে। কী হতে হবে? একই সরলরেখায় হতে হবে। বোঝা গেল? এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে চাঁদ তো প্রত্যেক মানে কয়েকদিন পরপর, মানে 14 দিন পরপর কী হয়, এখানে থাকে একবার, একবার এখানে থাকে, তাহলে চাঁদ একবার 14 দিন পর, চাঁদকে হচ্ছে চাঁদ কী হয়, একবার এখানে থাকবে, একবার এখানে থাকবে, কারণ চাঁদের ঘুরতে মোট 28 দিন সময় লাগে, ঠিক আছে? 14 দিন পর এখানে থাকবে, আবার 14 দিন পর কী হবে, এখানে থাকবে। সেই জন্য 14 দিন পরপর কী হয়, অমাবস্যা পূর্ণিমা হয়। এইবার আমাকে বলো, তাহলে তোমাদের প্রশ্ন এটা আসতে পারে মাথায় যে স্যার, তাহলে তো 14 দিন পরপর তো একটা করে আমাদের গ্রহণ তো হচ্ছেই, কারণ অমাবস্যা দিতে চাঁদ এখানে থাকবে,
আর পূর্ণিমা তিথিতে চাঁদ এখানে থাকবে, তাহলে প্রত্যেক পূর্ণিমা এবং প্রত্যেক অমাবস্যাতেই কী হতে পারে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতে পারে, তাই তো? তাই তো, থিওরি তাই বলছে, কিন্তু হয় না। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা থেকে তোমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শুনতে পাও কি? পাও না। কারণ কি? কারণটা আমি বলবো তোমাদের, দেখো কারণটা আমি তোমাদের বলছি। দেখো কী হবে, কেন আমরা প্রত্যেক, তোমরা জানো কি যে আমরা কেন দেখতে পাই না, মানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ প্রত্যেক অমাবস্যার পূর্ণিমাতে, জানো না? না, এবার দেখো আমরা, আমি বুঝিয়ে দিচ্ছি যে চাঁদের যে কক্ষপথটা হয় না, চাঁদ যে পথে পৃথিবীকে আবর্তন করে সেটাকে কী বলে? চাঁদের কক্ষপথ। চাঁদের কক্ষপথটা এরকম গোল হয় না, এরকম কী হয় না? গোল হয় না। কেমন হয় দেখাও, দেখাচ্ছি। চাঁদের কক্ষপথটা এরকম কী হবে, এদিকে কমে যাবে, এদিকে একটু বাড়িয়ে দিই, এরকম কী হবে, 5 ডিগ্রি কোণ করে কী হয়, বাঁকা থাকে, টিল্ট থাকে, ঠিক আছে, 5 ডিগ্রি কোণ করে বাঁকা থাকে। তাহলে দেখো যখন আমাদের, যখন আমাদের ধরো অমাবস্যা তিথি আসবে তখন কী হবে, চাঁদটা এখানে থাকবে, তাই তো? এইবার দেখো যখন সূর্যের আলোটা চাঁদের গায়ে পড়বে তখন কী হবে, এইটার ছায়াটা কোথায়, এদিকে পড়বে, কোথায় পড়বে, এদিকে পড়বে। দেখো পৃথিবী পেলো ছায়া, পৃথিবী পেলো, তাহলে প্রত্যেক অমাবস্যাতে কি হবে, চাঁদের ছায়া পৃথিবীর গায়ে পড়বে না। তাহলে চাঁদের ছায়া যদি পৃথিবীর গায়ে না পড়ে তাহলে প্রত্যেক অমাবস্যাতে কি আমাদের চন্দ্রগ্রহণ হবে? হবে না। সেই জন্যই প্রত্যেক কি হয়, প্রত্যেক আমাদের অমাবস্যাতে কি হয়, চন্দ্রগ্রহণ হয় না। মাঝে মাঝে মানে অনেকদিন পর পর এমন অবস্থা আসে যখন সূর্য চাঁদ আর পৃথিবী একই স্বর্ণরেখায় আসে, বোঝা গেল? অনেকদিন পর পর হয়। সেরকম দেখো এখানে যদি আমাদের চাঁদ থাকে তখন কি হবে, এটা এটা তখন হবে হচ্ছে পূর্ণিমা, তখন কি হবে, পূর্ণিমা। তো এই পূর্ণিমার সময় দেখো, এমনি যখন পূর্ণিমা হবে তখন দেখো পৃথিবীর ছায়া কোথায় যাবে, এদিকে যাবে, চাঁদ পাবে ছায়া, তখন আমরা কি চাঁদকে একদম ভটভট পরিষ্কার, হ্যাঁ, যেমন আমরা কি পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমাতে চাঁদকে একদম ফটফট দেখি, ঠিক আছে। তারপরে আমাদের যে হচ্ছে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর সময় পূর্ণিমার সময় হয় জন্মাষ্টমী, তখন দেখবে চাঁদকে একদম ভটভট পরিষ্কার দেখা যায়। এখান থেকে দেখো সূর্যের আলো গিয়ে ডাইরেক্ট কি হচ্ছে, চাঁদে পড়ছে, আর পৃথিবীর এখান থেকে আমরা চাঁদকে দেখছি, তাহলে তো আমরা পরিষ্কার দেখতে পাবো একদম, কিন্তু বাধা বাজে, সূর্যের আলো ডিরেক্ট চাঁদে গিয়ে পড়ছে আর এখান থেকে আমরা রাত্রেবেলাকে দেখতে পাবো চাঁদকে, তাই তো? তাহলে কি হবে, আমরা পরিষ্কার দেখতে পাবো, আমাদের এখানে কোথাও কোনো লাল বা গ্রহণের কোনো ব্যাপার নেই, তাই তো? তাহলে ক্লাস বোঝা গেল একদম খুব সুন্দর করে। এইবার আমি হচ্ছে তোমাদের এখানে আসতে বলবো, আর আমি তোমাদের একটু হাতে কলমে দেখাবো যে কেমন করে আমাদের গ্রহণ হয়। রুদ্র তুমি আসো, আর অজয় তুমি এদিকে আসো, আসো তুমি হচ্ছে অজয়, তুমি এদিকে আসো, তুমি এই গ্লোবটা এখানে ধরো, এটা পৃথিবী, তুমি কি, তুমি পৃথিবী, হ্যাঁ, তুমি এটা এখানে ধরো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আর তুমি হচ্ছে এখানে দাঁড়াও, তুমি আর উপরে উঠাও, তুমি ওটা, হ্যাঁ, এরকম করে তুমি ধরো, ঠিক আছে, আর তুমি হচ্ছে সূর্য, বুঝা গেল? আর আরেকজন আসো, তুমি এসো, তুমি এসো, তুমি হচ্ছে চাঁদ। তোমার কাজ কি, তোমার কাজ হলো যে এ তো পৃথিবী, এ চারদিকে ঘুরে বেড়াবে, তোমার কাজ কি, এ পৃথিবী, তোমার চারদিকে কি হবে, ঘুরে বেড়াবে, ঘুরে বেড়ানো হবে তোমার এর কাজ, তুমি পৃথিবীকে যাও, ব্যাস, নাহলে ক্যামেরা আসবে না। দেখো তুমি কেমন, তুমি যাও বসো, তুমি বসো যাও, আমি দেখাচ্ছি, দেখো তুমি এটা ভালো ধরো, ব্যাস, তুমি এখানে লাইটটা মারো, একদম সোজা হবে ভালো লাইটটা, ঠিক আছে, আরো ব্যাস। দেখো যখন এই যে সূর্য, সূর্যমামা যখন আমাদের পৃথিবীকে তাপ, এই তাপ দিচ্ছে, যখন পৃথিবী এর ঘুরবে, পৃথিবীর যখন যেই যেই পোর্শনটা এই সূর্যের সামনে আসবে সেখানে কি হবে, দিন হবে। আর চাঁদ কি করবে, চাঁদ এইভাবে ঘুরছে পৃথিবীর চারিদিকে, চাঁদ কি হচ্ছে, এইভাবে ঘুরছে। দেখো আমি যখন চাঁদকে এরকম একই সরলরেখায় আনবো তখন দেখো ছায়া কোথায় পড়ছে, এই জায়গাটা, তাহলে এই যে এখানকার যে এই এখন এখানে আফ্রিকা, এই আফ্রিকার দাঁড়া ঘুরিও না, এই আফ্রিকার লোকগুলো কি সূর্যকে দেখতে পাবে, পাবে না। তাহলে এই অবস্থাকে আমরা কি বলবো, সূর্যগ্রহণ, কি বলবো, সূর্যগ্রহণ। এইবার যখন আস্তে 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 আমি এইদিকে চলে যাব তখন কি হবে, তখন দেখছে এই পৃথিবী দ্বারা কি হবে, এই যখন একই সরলরেখা চলে আসবে, চাঁদ এটা, চাঁদ এটা, পৃথিবী সূর্য একই যখন সরলরেখা চলে আসবে তখন কি হবে, এইখানকার, এখানকার কি পৃথিবীর ছায়াটা কি হবে, চাঁদের উপরে এসে পড়বে, তখন কি হবে, চন্দ্রগ্রহণ হবে, বোঝা গেল? যাও তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা বড় হও, বড় হয়ে ভালো শিক্ষক হও, ঠিক আছে, যাও ওদিকে বসো। তাহলে এই ছিল আমাদের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ডেমো ক্লাস। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ডেমো ক্লাস আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সকলে শিখতে থাকবেন, ধন্যবাদ।